হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওড়শা স্কুল ক্লাসেস তো আজি ক্লাসে আমি পড়ি উপবাদ্য এগার ঠিক আছে আ প্রিভিশ ক্লাসে আমি উপবাদ্য দশ ডিসকস করলে আমি ভাবু তুমি ক্লাস দেখি তো আজ আমি উপবাদ এগারো পড়িদা তো তাপরে আমার অনুশীলন স্টার্ট করে দেবা ঠিক তাহলে দেখবা উপবাদ্য এগার তোমার কোশ্চিন কম দিয়েছে তো উপবাদ্য এগার কোশ্চিনটা প্রথমে লিখি দে আমার দিয়েছে কোশ্চিন না কোণ এক বৃতা লিখিত বৃতা লিখিত মানে বৃতা লিখিত মানে কন তুমি বুঝি পার কি মানে গোটা বৃত্ত ভিতরে সে চতুর্ভুজ এক বৃতা লিখিত চতুর্ভুজর এক বৃতা লিখিত চতুর্ভুজর বিপরীত কোণ মান বিপরীত কোণ মান কন কোশ্চিনে কন দিয়েছে মান পরস্পর পরিপূরক ମାନେ ସେ ଦେଇଛି ଗୋଟେ ବୃତ ଭିତରେ ଚତୁର୍ଭୁଜର ବିପରୀତ କୋଣ ପରସ୍ପର ପରିପ୍ରକ ହେବେ ମାନେ ଶହେ ଅଶୀ ଡିଗ୍ରୀ ମିଶିକି ହଉଥିବେ ଏଇଟା ହିଁ ତମକୁ କୋଶ୍ଚିନ୍ ଦେଇଛି କୋଶ୍ଚିନ୍ ବୁଝିପାରିଲ ତାହେଲେ ଏବେ ପ୍ରଥମେ ଆମେ କଣ କରିବା ନା ଗୋଟେ ଚିତ୍ର କରିଦବା ପ୍ରମାଣ କରିବାକୁ ହେଲେ ଆମକୁ ଚିତ୍ର କରିବା ଦରକାର ତ ଦେଖ ଚିତ୍ରଟା ମୁଁ କରୁଛି ଗୋଟେ ବୃତ କରୁଛି ଠିକ ଅଛି ଏଠି ଗୋଟେ ମୁଁ ବୃତ କଲି ଗୋଟେ ବୃତ ମୁଁ ଏଠି କଲି

তাহলে আমি প্রথমে স্টার্ট করা আমার দত্ত লিখিবা তাহলে দেখ দত্ত মুখুছি দত্তরে কন লিখবা যা আমি কোশ্চিনে দিয়েছি সব কে দত্তরেখবা তাহলে লেখা কন না এবি সিডি এবি সিডি এক বৃত্তান্ত লিখিত চতুর্ভুজ এবি সিডি এক বৃত্তান্ত লিখিত চতুর্ভুজ ঠিক আছে ଯୋଉଟା ଆମକୁ ଦତ୍ତ ଦେଇଛି ତାପରେ ଲେଖିବା ତାନ୍ୟ ଆମକୁ ଯାହା ପ୍ରମାଣ କରିବା ପାଇଁ ଦେଇଛି ପ୍ରମାଣ କରିବା ପାଇଁ କଣ ଦେଇଛି ବିପରୀତ କୋଣ ମାନେ ପରିପୂରକ ମାନେ ଏ ଆଉ ସି ମିଶିକି ଶହେ ଅଶୀ ଆଉ ବି ଆଉ ଡି ମିଶିକି ଶହେ ଅଶୀ ଏଇଟା ହିଁ ଆମକୁ ପ୍ରମାଣ କରିବା ପାଇଁ ଦେଇଛି ତ ସେଇଟା ଲେଖିବା ଏ କୋଣ ମିଶାଣ

ତ ଆମକୁ ଯୋଉ ଏଇ ଯୋଉ ଏ ବି ସିଡି ଚତୁର୍ଭୁଜରେ ଆମେ ଯଦି କର୍ଣ୍ଣ କରିବା ଏସି ଆଉ ବିଡି କର୍ଣ୍ଣ କରିବା ଦେଖ ମୁଁ ଏଠି ଏସି ଆଉ ବିଡି କର୍ଣ୍ଣ କରୁଛି ଦେଖ ଏସି କର୍ଣ୍ଣ ଏସି ଆଉ ବିଡି କର୍ଣ୍ଣ କଣ କରୁଛନ୍ତି ନା ପରସ୍ପରକୁ ଛେଦ କରୁଛନ୍ତି ତ ସେଇଟା ପ୍ରଥମେ ଲେଖିବା ଏ ବି ସିଡି ଚତୁର୍ଭୁଜରେ ଏ ବି ସିଡି ଚତୁର୍ଭୁଜରେ ଏ ବି ସି ଡି ଚତୁର୍ଭୁଜରେ କଣ ହଉଛନ୍ତି ନା ଏସି ଓ ବି କର୍ଣ୍ଣ ଦ୍ୱୟ ଏସି ଓ ବିଡି କର୍ଣ୍ଣ ଦ୍ୱୟ ପରସ୍ପରକୁ ଛେଦ କରନ୍ତି ପରସ୍ପରକୁ ଛେଦ କରନ୍ତି ଠିକ ଅଛି তাহলে যেহেতু এসি আডি কর্ণদ্বয় পরস্পরকম ছেদ করতে তাহলে আমি এর কোন জাঁবা ইম্পলায় দ্যাট আমি জাঁবিয়া বি ও ডি বিন্দুদ্বয় বি ডি বিন্ুদয় এসি বিপরীত পার্শ্বরে অবস্থিত মানে দেখ এটা যসি কর্ণ আমার এটা এসি কর্ণ হইছে এসি রোটে পার্শ্বরে দেখ কলার চেঞ্জ করে তুমি দেখি এসি রোটে পার্শ্বরে কোণ বি বিন্দু আর্শের আছে ডি বিদু সে নাই তো সেইটা আমি লেখা বি ও ডি বিন্দুদয় কোণ এসি রসি রপরীত পার্শ্বরে এসি রপরীত পার্শ্বরে অবস্থিত বুঝিপার চলে যেহেতু এসি রে দুই পাখ মানে দুই পার্শ্ব এপটে বি এপটে ডি তাহলে আমি কে পাবা এই এবিসি চাপ দেখ এই যা এটা গোটে চাপ আছে কোটা আউ গোটে চাপ কোটা দেখো কলার চেঞ্জ করছি আউ গোটে চাপ হোচ্ছে এডি সি এইটা আছে তাহলে এই যে এবি চাপ এডিসি চাপ পরস্পর বিপরীত চাপ কি না তার বিপরীত এডি সি চাপ কি না সেইটা এটা লিখুছি দেখ তো ইম্প্যাট ইম্প্যাট ক দুইটি বিপরীত চাপটি বিপরীত চাপ বুঝিপার চলে যেহেতু বিপরীত চাপ হেলা আমি জাঁচে টোটাল বৃত্তর দেখ এটি গোটা বৃত্ত করছি এই টোটাল বৃত্তর পরিধি মানে টোটাল বৃত্তর মাপটা কে হচ্ছে কে না তিনশো ষাঠি ডিগ্রি তিনশো ষাট তাহলে এটি আমি অধা অধা তাহলে দেখো যদি অধা করেদেবি যদি অধা করেদেবি বৃত্তা কু আমার এপটাই শহে অশি হব আপটটা বি শহে অশি হব তাহলে আমি এটি সেইটা লেখা কে লেখবা না এই চাপ মানে এ চাপ চাপ এডিসি চাপ মিশিকি তিনশো ষাট ডিগ্রি প্রথমে লেখা কিনা আমি জানি টোটালটা তিনশো ষাটিয়ে তো সেটা সেইটা মুখুছি দেখ এ বিশি চাপি চাপ হব টোটাল বৃত্তর মাপটা কে হব না তিনশো ষাটি ডিগ্রি যাকে আমি কন কু না বৃতর পরিধি বলে থাকে তাহলে এইটা হল আমার তিনশো ষাঠি ডিগ্রি তাহলে আমি এবার কন করা না সবুজ হাফ করে দবা দেখ আমি সি চাপ অধা এবপর অধা মিশাণ তারপরে এডিসপ অধা সবু হাফ দবা। তাহলে এতে গুণিদা হাফ ইন্টু তিনশো ষাটে সবুজের আমি হাফ গুণিল তাহলে ইম্পলাই এবিসি যা অধা কি মতো এবার কু এবি চাপর অধা কি মনে রাখ এই যদা অধা মাপ মানে এবাপর মাপ যেত তার অধা হচ্ছে এডিসি কোণ

তারপরে তাপরে পুনে পচারছে কিনা এডিসি চাপ তাহলে এডিস এডিস অধা তাহলে কি হব না এপট কাপর অধা কি হব এপট কব বুঝি পার তাহলে এডিসি চাপর অধা আমার হব কি না এ বিশি তাহলে এটি মুখুচি এ বি সি কমান কাটি দি

ठीक अच्छे तो आज क्लास टी आम एक ये रखा नेक्स्ट क्लास रे तुम आम कौन स्टार्ट करवा अनुशील स्टार्ट करवा अनुशीलन जहाँ भी सब सब जो बह भितर जहाँ भी सब प्रमेय अच्छी अनुसिद्धांत अच्छी तो से सब जो अनुशील क्वेश्चन आसवे तो आम क्वेश्चन डिस्कस कला बेल जहाँ भी सब आस कनसेप्ट तो से सब डिस्कस कर नबाबा तो आज क्लास भल लगे क्लास टी लाइक करदे सहित तुम फ्रेंड्स मानक सेयार कर आदि चैनल नुआ ना तो चैनल को भी सब्सक्राइब करके बेल बटन प्रेस